আজকে আমি আপনাদের সাথে কোয়ার্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করব। সো কোয়ার্ট ফ্যামিলি আমি এই টোটাল ভিডিওতে মাত্র তিনটে স্টেপে আমি কোয়ার্ট ফ্যামিলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সো ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিও পুরোটা দেখার চেষ্টা করুন। লেটস গো। Welcome guys, I am Nikhil and আজকে আমি আপনাদেরকে তিন স্টেপে আমি কোয়ার্ট ফ্যামিলি বের করা শেখাবো। সো ফার্স্ট স্টেপে আমি আপনাদের সাথে শেয়ার করব মেজর কোয়ার্ট ফ্যামিলি রুলস। ওকে, সো মেজর কোয়ার্ট ফ্যামিলি রুলস, সো এটা ফার্স্ট হবে, এটা আমরা রোমান সংখ্যাতে আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6 and 7। তো ফার্স্ট নাম্বার হবে মেজর, সেকেন্ড নাম্বার হবে মাইনর, থার্ড নাম্বার হবে মাইনর, ফোর্থ নাম্বার হবে মেজর, ফিফথ নাম্বার হবে মেজর, সিক্স নাম্বার হবে মাইনর অ্যান্ড সেভেন নাম্বার হবে ডমিনেন্ট। সো এইটা হলো আপনার মেজর কোয়ার্ট ফ্যামিলি। ওকে, অ্যান্ড মাইনর কোয়ার্ট ফ্যামিলি, ফার্স্ট ওয়ান নাম্বার মাইনর, সেকেন্ড নাম্বার ডমিনেন্ট, থার্ড নাম্বার মেজর, ফোর্থ নাম্বার হলো মাইনর, ফিফথ নাম্বার মাইনর, সিক্স নাম্বার মেজর অ্যান্ড সেভেন নাম্বার মেজর। স্টেপ টু, আমরা কীভাবে মেজর অ্যান্ড মাইনর রুলস অনুযায়ী কোয়ার্ট ফ্যামিলি বের করতে পারি। সো ফার্স্ট আমরা যদি এখানে রুট নোট হিসেবে আমরা যদি সি ধরি অ্যান্ড আমাদের ট্র্যাক যদি সি মাইনর যদি হয়ে থাকে, সো আমরা এখানে সি মাইনর আমরা ন্যাচুরালি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড আপনার খেয়াল করুন 1, 2, 3, 4, 5, 6 and 7 সাতটা নোট অ্যান্ড এটা নিয়ে আটটা নোট। ওকে, সো এটা আমরা যদি একটা ড্র করি, সো এটা আমরা ফার্স্টে 1, 2, 3, 4, 5, সো এটা আমাদের ফার্স্ট অ্যান্ড সি মাইনর। অ্যান্ড আমরা সেকেন্ড যদি করি তাহলে মাইনর হিসেবে সেকেন্ড আমাদের যাচ্ছে ডমিনেন্ট। সো 1, 2, 3, 4, 5, এটা কিন্তু অনেকে বলবে যে এটা আমরা মাইনরের রুলস অনুযায়ী এটা আমরা ড্র করছি, বাট আপনারা যদি এখান থেকে ইজিলি ডমিনেন্ট যদি ক্লিক করেন অ্যান্ড আপনারা এখানে যদি একটা ড্র করেন, আপনারা কিন্তু দেখবেন যে এখানে কিন্তু আপনার 1, 2, 3 and 4, 5 হিসেবে আপনার কিন্তু আসছে, এটা ডিমিনিস্ট। অ্যান্ড আপনার এখানে যদি আমরা ন্যাচুরাল মাইনর যদি দিয়ে আমরা যদি এটা যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু 1 উপরে যাচ্ছে, বাট আমাদের রুলস অনুযায়ী কিন্তু 1 উপরে যাবে না। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি 1, 2, 3 অ্যান্ড 3 নাম্বার আমাদের থাকে মেজর, সো আমরা এখানে মেজর আমরা ইউজ করতে পারি। যে সাপোজ যে আমরা 1, 2, 3 আমরা মেজর ইউজ করি, দেখেন আমরা যদি মেজর ইউজ করি 1, 2, 3, 4, 5, দেখেন আমাদের কিন্তু মাইনরের ভিতরে কিন্তু এটা কিন্তু আমরা বসাতে পারতেছি। অ্যান্ড থার্ড স্টেপ, কীভাবে আপনারা কোয়ার্ট ফ্যামিলি ইউজ করবেন। সো আমরা ফার্স্ট জানি যে মেজর এটা মূলত হ্যাপিনেস কাজ করে অ্যান্ড মাইনর এটা স্যাড কাজ করে, ডিমিনিস্ট এটা মূলত আপনাদের আত্মনার টাইপের সাউন্ডে আপনারা এটা ইউজ করা হয় পারফেক্টলি। অ্যান্ড আপনারা একটা টিউন ভাববেন, যে টিউনটা আপনারা রুট নোট এগুলো আপনারা সব বের করে ফেলেছেন, আপনারা মেজর ইউজ করবেন কিনা মাইনর ইউজ করবেন আপনারা এটাও বের করে ফেলেছেন, বাট আপনারা যখন ফিল দেবেন তখন আপনারা যখন কোয়ার্ট প্রোগ্রেশন করবেন, আমি জানি যে আমার সি এটা আমাদের মাইনর অ্যান্ড আমি চাইতেছি যে এটা ফার্স্ট এই টিউনের পরেই আমাদের একটা সেট টাইপের একটা টিউন দরকার। Sorry, my mouse is a little bit problem. সো আমাদের এটার পর একটা হ্যাপিনেস টাইপের সাউন্ড দরকার, সো আমরা হ্যাপিনেস টাইপের সাউন্ড এটাতে ইউজ করি 1, 2, 3 and 4, 5, এটা একটা মেজর। ঠিক আছে, এটা হবে আপনার এ শার্প মেজর। ওকে, এটা এ শার্প মেজর অ্যান্ড আমরা এটা যদি ইউজ করি এটা একটা জি শার্প মেজর, 1, 2, 1, 2, 3 and 4, 5 এটা জি শার্প মেজর। ওকে, অ্যান্ড এটা আমরা এখানে আমরা যে সাউন্ডটা ইউজ করছি এটা এটা হলো আমাদের ডি ডিমিনিস্ট। ওকে, সো আমরা 1, 2, 3, 4, 5 আমরা এইভাবে একটা কোড প্রোগ্রেশন করতে পারি। ঠিক আছে, ঠিক এইভাবে কোয়ার্ট ফ্যামিলি ইউজ করে।
সো ভিডিও বেশি বড় করলাম না, কারণ ভিডিও লং করলে অনেকে দেখতে চায় না। সো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সো থ্যাংক ইউ।